তোর আছে অনেক সম্মান, হ্যাঁ অনেক আল্লাহ রাসূলের ভক্ত তুই, অবশ্যই তোর কাছে আছে অনেক ঈমান, শত শত মানুষকে তুই চিকিৎসা করে বাঁচিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে হুজুরের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই যে জিনটি, তো এই জিনটি হলো পাগলের মতো কথা বলে, তো তার কথা শুনে আপনি হাসবেন না কাঁদবেন আপনি নিজেও বলতে পারবেন না। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তোমার নাম কি বলো? মাহমুদ দিব? হ্যাঁ মাছ দিব? তোমাকে কি মাছ দিব আমি, না ভয়ে ভয়ে বলবা, ভয়ে ভয়ে বলবা? জাদু করতেছো? তোমার পূর্বসূরি যারা ছিল তারা কি টিকছে? তাদের অবস্থান কই গেছে বলো দেখি? কতল হয়ে গেছে? কতল করছে কেডা? সারবান সারবান হুজুর। আচ্ছা সারবান মারছে? হ্যাঁ। আগে করবে তো, তোরা এত কিছু জানার পর আবার তোরা এলি কে? আমরা তো ওনার মতো ছিলাম, উনি তো, হ্যাঁ উনি কি, আমরা তো অনেকগুলো ছিলাম। কতগুলো ছিল বলো? আমরা তো প্রায় 8-9 জনই ছিলাম। এর আগে কয়জন মরছে? এর আগে ছিল 3 জন মারা গেছে। আচ্ছা আচ্ছা। 2 জন মানে মানে কি জন মারা গেছে? হ্যাঁ আর 2 জন। আচ্ছা, তা 2 জন আটকে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, তার মানে আজকে বাকিগুলো মরতে চাস? আজকে বাকিগুলো মরতে চাস ইনশাআল্লাহ? আমরা মরতে চাই না। তোরা কি চাস? হ্যাঁ আমরা মরতে চাই না। তোরা কি চাস হুজুর? আমরা বাঁচতে চাস? আমরা না। হ্যাঁ সত্যি আমরা না। হ্যাঁ মরতে চাই না হুজুর। তোমরা কি চাও, বাঁচতে চাও? হ্যাঁ। কতদিন বাঁচতে চাও এই দুনিয়াতে? হ্যাঁ তোমার নাম কি বলো তো? আমার নাম, হ্যাঁ আমার নাম, নাম কি তৈরি করতেছ? হ্যাঁ কি কি নাম তৈরি করতেছ? আচ্ছা হ্যাঁ বাঁচতে দিতে পারি। তোমরা এই রোগীর শরীরে আসলা কেন? কেউ পাঠাইছে? না। তাহলে মানে আমার তো কোনো দোষ নেই, উনি তো মানে আমার উপর দিয়ে চলে যাচ্ছিল, আমরা সবাই একসাথে আনন্দ করতেছি, তো ওই আমরা তো ফাঁকি দিয়ে কয়েকজন ফাঁকি দিয়ে পড়েছিলাম, সেজন্য আমাকে ধরতে পারেননি স্যার আর হুজুর। হতে পারে না, বেসা গেছে। হ্যাঁ ফাঁকি দিয়ে ওনাকে আমি ইচ্ছে ইচ্ছু করে ইচ্ছা ইচ্ছা করে। আচ্ছা তুমি যে কাহিনী যা আমারে বানাই বানাই শুনাইতেছো, যে নতুন একটা স্ক্রিপ্ট যাকে বলে, তুমি যে কাহিনী যা আমারে বলতেছো, তুমি কি মনে করছো যে আমি বিশ্বাস করব? হ্যাঁ আমি চলে যাচ্ছি। কোথায় যাবা? যদি তুমি পালানোর চেষ্টা করো পালাতে পারবে না, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। না আমি চলে যাই। হ্যাঁ প্লিজ, কই চলে যাবা? আমাকে মাফ করে দেন। কি কেন মাফ করবে, তো আমার কি লাভ হবে? প্লিজ আমি চলে যাব। তাহলে যা দেখ, উঠ না, তোর যদি ক্ষমতা থাকে তুই এখান থেকে উঠ। তো সেই ক্ষমতা আছে? তুই কি গান গুন পারস, গজল পারস, কবিতা জানস? তোমার বয়স কত? হে আল্লাহ, তোমার পবিত্র কোরআনের শক্তিতে তার বাম চোখটা অন্ধ করার শক্তি দান করো, আমিন। কি অবস্থা বলো? হ্যাঁ কষ্ট হয়? শেষ, এখন যে চোখটা আছে বাকিটাও কি অন্ধ করে দিব কোরআন শক্তিতে? না না। হ্যাঁ এক চোখ অন্ধ হয়েছে না, কেমন লাগে? কষ্ট দিচ্ছেন কেন? হ্যাঁ কষ্ট দিব না, কষ্ট দিয়েন না, সুখ দিব। তুমি যে কাজ করছো, তুমি আরেকজন আরেকজন মহিলাকে ক্ষতি করতেছো কেন? এক চোখ শেষ, কিন্তু কোন চোখ শেষ? কোনটা? এটা? আহারে আহারে
তোমার নাম কি বলো তো? কি বলো, তোমার নাম কি বলবো না? হ্যাঁ বলবো। নাম কি বলো? আমি মাথাই ধরে না, আমার তো এমনি নাম নেই, আমি তো আমার মা বাবা আমাকে খুব কি মা বাবা কি করছে রুগী থাকে, তুমি কই থাকো? আমি তো থাকি, আমরা একসাথে থাকি। আচ্ছা, আমি ডাকারি ছিলাম, কিন্তু এখানে আমরা বন্ধুরা মিলে সবাই একসাথে কোথায় চলে যাবা? কষ্ট হবে তো। হ্যাঁ আল্লাহ তোমার পবিত্র কোরআন শক্তি দে, তার ইচ্ছা মতো আঘাত করার শক্তি দান করো। আমিন, বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ। দেখি আজকের দিনে তোর কোন বাপ বাঁচায়, আছে কেউ বাঁচানোর মতো? বিসমিল্লাহ, আল্লাহ একমাত্র আমাদের রক্ষাকারী। হ্যাঁ বিসমিল্লাহ, এদিক থাকা, সোজা হও, সোজা হও। তোমরা এই যে মাটা, আমার মায়ের বয়সী ভদ্র মহিলা, ওনাকে জাদু করো। ওনার মেয়েকে কে জাদু করছে? কে করছে জাদু? হ্যাঁ, এনার কতদিন থেকে, এই ফার্স্ট টাইম আমার এক চেম্বারে একবার আসছিল, এখান থেকে যাওয়ার পর কয়দিন ভালো ছিল? আচ্ছা আচ্ছা, নতুন করে রিপিট দিচ্ছে। আচ্ছা, আর এই সমস্যাগুলো কতদিনের? হ্যাঁ, অনেক আগে থেকে না? আচ্ছা, তোমরা তোমাদের কে পাঠাইছে, কোনো জাদুঘর পাঠাইছে, তান্ত্রিক পাঠাইছে? হ্যাঁ, কেউ পাঠাইছে তোমাদের, কোন তান্ত্রিক পাঠাইছে? বলবা না কথা? বাপরে, কি ক্ষমতা দেখাচ্ছ! হ্যাঁ, লোকটা দিছে কি দেখো। হ্যাঁ, কি করবা, চলে যাবা, উঠতে পারবা এখান থেকে? হ্যাঁ হ্যাঁ পারবা? হোয়াটস দ্য লুক, এ লুক। হ্যাঁ আচ্ছা, আমরা একে মেরে ফেলবো, মরার আগে তোমার শেষ কোনো ইচ্ছা আছে? বিসমিল্লাহ, হে আল্লাহ আকবার, হে আল্লাহ, তাকে সর্বোচ্চ কষ্ট দেওয়ার শক্তি দান করো। আমিন, বিসমিল্লাহ। কেমন লাগে? এই ধরো তো ভাই, মোবাইলটা ধরো তো, একটু পিটাই। তুমি কিছু বলবা মরার আগে, কোনো বক্তব্য আছে? বেশি সময় নেব, হ্যাঁ লিখে শোক, আমি তোরে বাঁচাবো রে, আগুন রে। হ্যাঁ কো, তোর ডায়লগ কো, তুই আগুন, আমি আগুন না, আগুন, আমি তো মাটি। এই রুগীটা তোর কাছে কেন নিয়ে আসছে রে? কেন রে? ওই রুগীটাকে কেন নিয়ে আসছে রে সারুয়ার? কেন আইসে, কি হয়েছে? এই রুগীটা তো অনেক জায়গায় তো গিয়েছে, কিন্তু তোর কাছে কে নিয়ে আসছে রে? কেন তুই বুকাই ছিল রে? হ্যাঁ, তো অনেক চালাক হয়ে গিয়েছে রুগীটা, বোধহয় ছিল, এখন চালাক হয়ে গেছে। সে খুব চালাক। আচ্ছা, এত চালাক? হ্যাঁ। ও ও, ওরে আমি, হ্যাঁ ক ক, কি করবি? কি কারে আমি রুগীটাকে তো চালাক কেন?
রোগীটা চিকিৎসা করলে তোমার সমস্যা কি? ওর কাছে আমরা তো থাকতে পারি, ওই তো ওর কাছে তো আমাদের ভালো লাগে, ওকে তো আমরা পছন্দ করি। আচ্ছা, ওকে তো আমরা অনেক পছন্দ করি রে। আচ্ছা আচ্ছা, তো আমারে তোমরা চিনো? হ্যাঁ হ্যাঁ। কেমনে চিনো? আমরা চিনি। কিভাবে? আমরা চিনি, কারণ আমরা কিভাবে চিনি, ওই আসছিল তো, হ্যাঁ, তখন থেকে আমরা সাবধান হয়ে গেছি। যখন ওই বলে যে আমরা ওর কাছে যাবো, সাগর কাছে, আমরা বয়ে বয়ে থাকি। কেন? সাগর নাম নিলে তোরা ভয় পাস? জানি সাগর আমাদেরকে ধ্বংস করে দেবে। বাতিলদের ধ্বংস করাই মুমিনদের দায়িত্ব। আমরা বাতিলদেরকে ধ্বংস করবো ইনশাল্লাহ, যতদিন বাতিলটা থাকবে আমরা হক হকের পক্ষে থেকে। আমাকে তোকে না মারলে আমার কি লাভ হবে বল? কই চলে যাবি? তোমার ক্ষমতা থাকলে তুমি এই দাগটা পার হও দেখি, বুঝলি না? চেয়ারটা পার হয়ে যাও যদি ক্ষমতা থেকে, যাও দেখি, যা না। আমি যদি ওরে সাইডে দেই, তোদেরকে সাইডে দেই, তোরা আমাকে কি দিবি? হ্যাঁ, অনেক কিছু পারি। তোর তো অনেক কিছু আছে রে। কি কি আছে রে? তাহলে তোরা আমার মতো ভালো কাজ কর, তোরা মানুষের ক্ষতি করিস। আমরা তো শয়তান রে, আমাদেরকে এমন নিকৃষ্ট করে দিয়ে, আমরা তো শয়তান। তোমরা ভালো কাজ করো, ভালো কাজ করো। বিরক্ত করিস না তো। আচ্ছা, আমি চলে যাই রে। আমিও বিরক্ত করতে চাই না, ধরো বিরক্তর দিন শেষ। এখন হবে নিয়ে যাই, আমি নিয়ে যাই। আমরা সাহায্য চলে যাবো এখান থেকে। দাদা চলে যাবি, পারবি তুই যাইতে? সম্রাট মোমিন মুসলমান দিদি ভাই বলে না, এই যে ভদ্র মহিলাটা আসছে, ওনার আসলে জন্মস্থান ভৈরবে, উনি আমার মায়ের মতো, মায়ের সমবয়সী। তো আচ্ছা, তো ওই মাটাকে মায়ের জাত, মায়েদের কোনো মানে দেশ হয় না, গ্রাম হয় না, জাতি হয় না, মায়েরা তো মায়ের নাই। তো আমি এর আগেও একবার চিকিৎসা করছি ওনাকে, তো কিন্তু চালান দিন ছিল। তো তো ওনার আরেকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে। তো আবার দিন আসছে, আসার পরে এই যে বিভিন্নভাবে ক্ষতি করতেছে, তো আপনার কথাটা শুনলেন। তো আমি চেষ্টা করবো আল্লাহ পাকে পবিত্র কোরআনের যে রিচুয়াল পাওয়ার আছে, যে শক্তি আছে, এই শক্তির মাধ্যমে ওনার চিকিৎসা করার জন্য। আসলে রোগ সারার মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমরা তো ওসিলা মাত্র। আর একটা পরিবারে যখন জিনের সমস্যা থাকে, যার পরিবারে এই সমস্যা থাকে, তারাই কিন্তু ভালো হতে থাকে। তো এই দিনগুলো এত খারাপের খারাপ, শুধু এই ভদ্রমহিলাকেই ক্ষতি করে না, ওনার মেয়ে আছে, মেয়ের বিয়ে হয়েছে, ওই মেয়ের বাচ্চা হওয়াতেও সমস্যা করে, বিভিন্নভাবে বাচ্চাগুলো নষ্ট করে। তো আমি অনেক বোঝ বুঝাইলাম, তারা বোঝ শুনে না। তোমরা কি কোরআনের পক্ষে আসবা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা
তুমি আমাকে ইউটিউবে দেখো, আমার ভিডিও গুলো দেখো। হ্যাঁ, তোমার মোবাইল কেমনে চালাই? আমরা তো দেখি রোগীদের পাশে তো ফাঁকি নিয়ে দেখতেছি। আমার ইউটিউব চ্যানেলের নাম মুমিন মুসলমান। মুমিন মুসলমান। আচ্ছা, মরার পূর্বে দেশবাসীকে বলো চ্যানেলটা সম্পর্কে সাপোর্ট করার জন্য, বলো। তোমাকে সারা দেশের মানুষ দেখতেছে, ওদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আমি কাকে কি বলবো? এই যে দেশবাসীকে যারা ভিডিওটা দেখতেছে, লাইভ হচ্ছে, কিছু বলবা? বলো কিছু। কি বলবো দেশবাসী? হ্যাঁ, দেশবাসীকে বলো কি বলবো। আমাদের দেশবাসী মা প্রকৃতির এই খারাপ জিনিসগুলো ধ্বংস করছে হাজারো কোটি। কে? মানুষ মুসলমানের কেউ কারো ভালো চায় না। ভালো মানুষগুলো মানুষ চিনতে পারে না। যেমন সারোয়ার নামের এক লোক হাজার হাজার মানুষদেরকে শয়তানের হাত থেকে বাঁচায়। কিছু লোকেরা বলে সারোয়ার মিথ্যু, জিন শয়তান বলতে কিছু নেই। না, জিন বলতে আছে। আমরা আমরা মানবের ভিতরে অনেক ক্ষতি ধ্বংস করি, আবার কিছু মানব যাতে মানুষকে ধ্বংস করে। সারোয়ারদের মতো লোকেরা এগুলি ধ্বংস করে। আর কিছু লোক বলে যে নাকি এগুলা মিথ্যে। না, সারোয়ার খুব ভালো লোক। সারোয়ার তবে রুগীটাকে একটা কথা বলি। রুগীটা না, কি ওর সারাক্ষণ ঝগড়া দিয়েছি। মেয়েটা এত পবিত্র, সে খুব ভালো মেয়ে, কিন্তু স্বামীর সাথে যে ঝগড়া বাঁধিয়ে দিয়ে থাকে সারাক্ষণ। হ্যাঁ, স্বামীটা তো থাকে বিদেশে, সেও তো এত সুখ। তার স্বামী বিদেশে থাকে? আমি তো এত এত জ্ঞান আমার হয়নি, ধ্বংস করতে পারি কিন্তু রক্ষা করতে পারিস না? পারি না রে। হ্যাঁ হ্যাঁ রে। আচ্ছা 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 আচ্ছা, আমাকে একটু বাঁচিয়ে দিবি? বাঁচিয়ে যাবি? তোরে বাসা যেতে তো আরো ক্ষতি করবে, আরো ক্ষতি করবে। অনেক বছর ধরে তো সুখ পাচ্ছি রে। ও কি সুখ পাস? আমরা ওকে ধ্বংস করছি রে, ওকে মানসিক ভাবে ধ্বংস করছি। আই হাই আই হাই, ওকে মানসিক। আচ্ছা, তোর কোনো প্রতিভা আছে? অন্য কোনো প্রতিভা আছে? গান বাজনা নাচ গজল গীত কোনো রকম প্রতিভা আছে? কোনো দক্ষতা আছে? হ্যাঁ, গান গাইতে পারস? গজল গাইতে পারস? কিচ্ছু পারে না, তুই জিন নামে কলঙ্ক। তুই জিন নামে কি কর? হ্যাঁ দেখ কাকা, ওই যে মেয়েটার শরীরে জাদু আছে এখন, আমার কেটে দিচ্ছি আমার মমিন জিন। ওদের বাসা হাত কারো কোনো ক্ষতি করছিস তুই? হ্যাঁ। কি কি ক্ষতি করছিস? কি ক্ষতি আছে? তোর হাসিটা এখন কান্দায় রূপান্তরিত করে দিস কিনা? চোখ তো একটা শেষ। হ্যাঁ, শুধু অকলে যে ধরে তার দর্শক দান করবো আমি, বিসমিল্লাহ।
আর সামনে আসলে কলিতা সিদ্ধ দেবে। আচ্ছা তুমি মরার পূর্বে তওবা পাঠ করবে না করছো মামু? বিসমিল্লাহ আল্লাহু আকবার। কেমন লাগে মৃত্যুর স্বাদ? বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটার পর একটা জিন আসে তো। কি গোলা কাটা গেছে? মরছে কেউ? কে মরছে? কে মরছে? তোর ভাই নিপায়া মরছে? নিপায়া মরছে? আচ্ছা এখন বাকি সুপায়া গুলোরও মারবো।